বধু খুনের স্বামীর যাবজ্জীবন ও শাশুড়ি সহ তিনজনকে জেলের সাজার নির্দেশ দিলেন বিচারক বনগা আদালতের বিচারক এদিন এই নির্দেশ দেন দু সালে বাগদায় বধু খুনের ঘটনা ঘটে সেই ঘটনার মামলার রায় বেরোল এদিন গৃহবধূকে নির্যাতন ও খুনের অভিযোগে স্বামীর যাবজ্জীবন জেলের নির্দেশ দিলেন বনগা আদালতের বিচারক ঘটনায় শাশুড়ি ও পরিবারের তিন মহিলাকেও দু বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় দু দশ সালে বাগদা থানার হেলেঞ্চার বাসিন্দা দীপঙ্কর বিশ্বাসের সাথে নদিয়ার বাসিন্দা নয়নতারাদের বিয়ে হয় অভিযোগ বিয়ের পর থেকেই নয়নতারার ওপর অত্যাচার করত স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা অভিযোগ দু সালের উনিশে সেপ্টেম্বর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে খুন করে স্বামী ও শাশুড়ি সহ শ্বশুরবাড়ির লোকেরা ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেন মৃতার দাদা ঘটনায় স্বামী সহ চারজনকে দোষী সাব্যস্ত করা হয় শুক্রবার সেই মামলার সাজা ঘোষণা করেন বিচারক বনগা আদালতের এডিজে টু অসীম কুমার দেবনাথ স্বামী দীপঙ্কর যাবজ্জীবন কারাদণ্ড ও শাশুড়ি সহ অন্য শাস্তির আদেশ দিয়েছেন এদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল প্রিন্সিপাল তার স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে আর অন্য যে চারজন ছিল শাশুড়ি সহ আরো দুজন তাদেরকে বধু নির্যাতন ফোন নাইনটি ধারায় তাদেরকে সাজা ঘোষণা হয়েছে এবং তাদের দু বছর এবং এক বছর করে তাদের কারাদণ্ডের নির্দেশ হয়েছে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা